স্বাগত আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। হেডলাইন্স সহ নিবেদক হলিরক স্কুল অ্যাফিলিয়েটেড টু আইএসসি নবাবহাট চিটি রোড বর্ধমান সিরোজ রানীগঞ্জ বাজার বর্ধমান ফোন নাম্বার 9434671949 ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর 9 চিটি রোড পারবিরহাটা জয় সন্তোষী মা মার্কেট ফার্স্ট ফ্লোর বলো লাল বাবা লাল বাবা চাল ভদ্রেশ্বর্স লাল বাবা রাইস আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করতে আজই আসুন লকাই লটারি এজেন্সি শেয়ারবাজার বর্ধমান আরকাদাস আগরওয়াল 362 বিসি রোড বড়বাজার বর্ধমান হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা শেয়ারবাজার আমিলা বর্ধমান ফোন নাম্বার 9333083382 বিজেপি যুব মোর্চা কর্মী রাজেশ রায় সহ বেশ কিছু বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেন শহর বর্ধমানে নির্মল ঝিল সংস্কার করার পাশাপাশি সৌন্দর্যায়নের কাজ শুরু হয়েছে আধুনিক মুনাফা লাভের আশায় ব্যক্তিগত গাড়িগুলি ব্যবসায়িক কাজে ব্যবহৃত হচ্ছে ছাত্রছাত্রীদের নিয়ে একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শনিবার ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করল মা আশা কর্মী ও স্বাস্থ্য কর্মীদের নিয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো শনিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার আউসগ্রামের বাজারে ভাতা থেকে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে আউসগ্রাম থেকে প্রতীকী দাস বৈরাগী রিপোর্ট আনন্দ বার্তা পতঙ্গবাহিত রোগ নির্মূল করতে উদ্যোগী হলো বাঁকুড়া জেলার ইন্দাস ব্লক প্রশাসন আগস্ট মাস থেকে শুরু হয়ে এই কর্মসূচি চলবে আগামী অক্টোবর মাস পর্যন্ত গ্রামীণ সম্পদ কর্মীরা এই কাজে অংশ নেন বাঁকুড়া থেকে ইন্দানেশনের রিপোর্ট আনন্দ বার্তা বিহারের ঔরঙ্গাবাদ জেলার জোবরা থানা থেকে এসপির নেতৃত্বে একটি দল পৌঁছালো আসানসোলের কুলটিতে মাওবাদী জিতেন্দ্র সিং ও তার সঙ্গীকে জিজ্ঞাসাবাদের জন্য তার এইরূপ আগমন অভিযুক্তের বিরুদ্ধে 29টির বেশি অভিযোগ দায়ের আছে আসানসোল থেকে সৌমিত গাঙ্গুলী রিপোর্ট আনন্দ বার্তা দক্ষিণ দিনাজপুর জেলার মহিপাল দিঘিতে মাছ ধরা শুরু হলো হাইকোর্টের হস্তক্ষেপে অস্থিরতা কাটিয়ে পুনরায় চাষ হবে দিঘিতে হাইকোর্টের এরূপ নির্দেশিকা জারি হওয়ায় খুশি এলাকাবাসী দক্ষিণ দিনাজপুর থেকে আলাদা রিপোর্ট আনন্দ বার্তা আসছি বিস্তারিত খবরে বিজেপি যুব মোর্চা কর্মী রাজেশ রায় সহ বেশ কিছু বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেন কর্মসূচিটি অনুষ্ঠিত হয় পুরুলিয়ার ঝালদাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভা সাংসদ শান্তনু সেন পুরুলিয়ার ঝালদা 1 নম্বর ব্লকের দর্দা গ্রাম পঞ্চায়েতের 13টি আসনের মধ্যে 9টি আসন জয়লাভ করলেও তপশিলি সদস্য না থাকায় ওই পঞ্চায়েত গঠন করতে অসমর্থ ছিল তৃণমূল কংগ্রেস কারণ ওই পঞ্চায়েত প্রধানের আসনটি তপশিলি উপজাতির জন্য সংরক্ষিত হওয়ার জন্যই প্রধান গঠন সম্ভব হচ্ছিল না ওই পঞ্চায়েতে বিজেপির জয়ী তপশিল সদস্য সহ 2 জয়ী বিজেপি সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করায় পঞ্চায়েত গঠন করতে আর কোনো সমস্যা থাকল না শনিবার বিজেপির 2 জয়ী প্রার্থীর হাতে দলীয় পতাকা তুলে দিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ মন্ত্রী শান্তিরাম মাহাতো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ শান্তনু সেন এবং বিলাসী বালা রুইদাস তারা দুজনে বিগত পঞ্চায়েত নির্বাচনে তারা বিজেপি দল থেকে ওই গ্রাম পঞ্চায়েতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তারা নির্বাচিত হয়েছিল তারা আজকে ওই এলাকার উন্নয়নের স্বার্থে এবং মমতা ব্যানার্জির হাত শক্ত করার জন্য তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করল এবং ওই এবং তার সাথে সাথে ঝালদা শহরের প্রাক্তন যুব মোর্চার সভাপতি রাজেশ রায় সেও আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করল এবং আরেকজন
পঞ্চায়েত সমিতির বিগত এই যে সত্য নির্বাচিত হওয়া পঞ্চায়েত সমিতিতে সে প্রতিদ্বন্দ্বিতা করেছিল বিজেপি দল হয়ে, সেও আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করল এবং ওই এলাকাতে তৃণমূল কংগ্রেস অনেকটাই শক্তিশালী হলো, তৃণমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধি হলো এবং আগামী দিনে তারা আমাদের কাছে আজ কয়েকদিন আগে আবেদন করেছিল যে আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চাই, এলাকার উন্নয়ন করতে চাই এবং মমতা ব্যানার্জি যেভাবে এলাকার উন্নয়নের কাজে বিশেষ গুরুত্ব দিয়েছেন এই এলাকার উন্নয়নের জন্য, সেই জন্য আমরা তার হাত শক্ত করে এলাকার উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে চাই, আরও গতিশীল করতে চাই। সেই সংখ্যাটা কত হলো ঝালদা দরজা? ঝালদা দরজাতে আমরা তৃণমূল কংগ্রেস থেকে আমরা 9টা সিট জিতেছিলাম, টোটাল 13টা সিট, 13টা সিটের মধ্যে আমরা 9টা আগেই জিতেছিলাম। কিন্তু আপনাদের সকল ইয়ে ছিল না, আমরা এসটি সিটে সিট থাকার জন্য না, আমাদের এসটি সিটে আমাদের যারা প্রার্থী ছিল তারা নির্বাচিত হতে পারেনি, কিন্তু বিগত দিনে এরা যেটা বলেছে আমাদেরকে যে আমরা সেই সময় কিছু অপপ্রচারে বিভ্রান্ত হয়ে ভুল পথে চালিত হয়েছিলাম, আমরা এখন উন্নয়নের মূল স্রোতে থাকতে চাই। পুরুলিয়া থেকে সব্যসাচী চট্টোপাধ্যায়, রিপোর্ট আনন্দ বার্তা। পরবর্তী খবরে, শহর বর্ধমানে নির্মল ঝিল সংস্কার করার পাশাপাশি সৌন্দর্যায়নের কাজ শুরু হয়েছে। 50 লক্ষ টাকা ব্যয়ে স্থানীয় পুকুরটির সংস্কারের কাজ চলছে, এর পাশাপাশি নতুন একটি বৈদ্যুতিক চুল্লিও নির্মাণ করা হচ্ছে। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 21 নম্বর ওয়ার্ডের নির্মল ঝিল এলাকায় সংস্কারের পাশাপাশি সৌন্দর্যায়নের কাজ শুরু হয়েছে। শহর ছাড়াও আশেপাশের এলাকা থেকে মৃতদেহগুলি সৎকারের জন্য এই স্থানে নিয়ে আসা হয়। ওই এলাকার পুকুরটির সংস্কারের কাজ শুরু হয়েছে, 50 লক্ষ টাকা ব্যয়ে পুকুরটি সংস্কার করা হবে। বর্ধমান পৌরসভার যে শ্মশান আছে 21 নম্বর ওয়ার্ডে, সেই শ্মশানে আমরা বিউটিফিকেশন করছি, 50 লক্ষ টাকা খরচ করে আমরা একটা পুকুরকে সংস্কার করছি এবং তার আশপাশের সংস্কার করছি। এর পাশাপাশি একটি বৈদ্যুতিক চুল্লি তৈরি করা হচ্ছে, আনুমানিক 1 কোটি টাকা ব্যয়ে তৈরি হবে বৈদ্যুতিক চুল্লিটি। রাজ্য সরকারের পক্ষ থেকে PWD কে 1 কোটি টাকার উপরে দিয়েছি, ইলেকট্রিক চুল্লি করা হচ্ছে, নভেম্বর মাসের মধ্যে ইলেকট্রিক চুল্লির কাজ শেষ হয়ে যাবে এবং আমাদের বিউটিফিকেশনও 2-3 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। বর্ধমান শ্মশান একটা সুন্দর সৌন্দর্যায়ন হবে, কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে শ্মশান এবং কবরস্থানে যে টাকা দিচ্ছেন তার সেই টাকাতেই সৌন্দর্যায়ন চলছে বর্ধমান পৌরসভার শ্মশান। PWD তত্ত্বাবধানে এবং বর্ধমান পৌরসভার সহযোগিতায় চলছে এই রূপ কর্মযজ্ঞ। আজ হচ্ছে এখানে ইলেকট্রিক চুল্লি হচ্ছে, রাস্তা হচ্ছে, পুকুরটা সংস্কারের ব্যাপার হচ্ছে, চারি সাইড বাঁধিয়ে। এতে আপনারা কতটা খুশি? আমরা অনেকই খুশি আছি। কি অবস্থা ছিল কিছুদিন আগে? এখানে পুরো একদম নোংরা, রাস্তাঘাট ছোট ছিল, ইলেকট্রিক চুল্লি ছিল না, গ্যাস চুল্লি ছিল, খারাপ ছিল। এখন হচ্ছে, সবাইকারই ভালো হবে, গোটা বর্ধমানবাসী ভালো হবে। মহাশ্মশান, নির্মল ঝিল মহাশ্মশান। আচ্ছা, সেই জায়গা থেকে এখন অনেক ভালো হচ্ছে, অনেক উন্নয়নের কাজ হয়েছে। যেমন কি কি নতুন দেখতে পাচ্ছেন? নতুন দেখতে পাচ্ছি পুকুর, পুকুরের কাজ হচ্ছে, এখানে এসে খুবই ভালো লাগছে। আর একটা নতুন চুল্লি হচ্ছে, হ্যাঁ, এটা খুবই ভালো হবে। কি মনে হচ্ছে, এখানে প্রচুর চাপ থাকে বর্ধমানে? একটা কি এটা নাম করা একটা জায়গা এরকম? এখন কি মনে হয় এইসব কাজ হওয়াতে কি সাধারণ মানুষের? শ্মশানকে সাজিয়ে তোলার কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী। এলাকাবাসী থেকে ব্যবসাদার সকলেই এই রূপ পরিকল্পনাকে স্বাগত জানিয়েছেন। কাজ বলতে একটি ইলেকট্রিক চুল্লি হচ্ছে, যেটা গোটা বর্ধমান শহরে উপকৃত হবে এবং ভালো, আগামী দিন খুব ভালো চিন্তা ভাবনা। এটা PWD থেকে করা হচ্ছে, দুটি চুল্লি হবে, একটি থাকবে বন্ধ আর একটি হবে। কি ছিল এর আগে? ওটা ছাড়া এখানে কি ছিল? এখানে ছিল একটি গ্যাস চুল্লি ছিল, দুটো কাঠের চুল্লি ছিল বা আছে, এখনো আছে অবশ্য। তো গ্যাস চুল্লিটা মাঝে মাঝে ব্রেকডাউন হলে, খারাপ হলে মানুষের অসুবিধা হয়, কাঠের মধ্যে দিতে হয়। তো কাঠের মধ্যে দিতে হলে মানুষকে হ্যারানি হতে হয়, সেই জন্য একটি ইলেকট্রিক চুল্লির চিন্তাভাবনা করা হয়েছে। খুব ভালো, এখানকার মানুষ উপকৃত হবে, গোটা বর্ধমান শহরের মানুষ উপকৃত হবে, 2500 ওয়ার্ডের মানুষ উপকৃত হবে। এখানে কি এরকম রাস্তাঘাট ছিল বা মানুষ এখানে আসতে গেলে কতটা? এখানে রাস্তাঘাট বলতে, এখানে সদান থেকে রাস্তা আছে, হচ্ছে সরু রাস্তা ছিল, তবে পুকুরটা উন্নয়নের জন্য পুকুরটা সাইড থেকে রাস্তা বার করে একটু বড় রাস্তা, মোটামুটি গাড়ি, বড় গাড়িও ঢোকা যেতে পারে এখন। ওটাতে কতগুলো ইয়ে করা হবে, মানে দেহ পোড়ানো? দুটি চুল্লি করা হবে, এখন আপাতত একটি করা হবে, আর একটি জন্য বর্ধমান মিউনিসিপ্যালিটি চিন্তাভাবনা করছে, যদি আর একটি করা যায় খুব ভালো। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।
অধিক মুনাফা লাভের আশায় ব্যক্তিগত গাড়িগুলি ব্যবসায়িক কাজে ব্যবহৃত হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে মাঝে মাঝে অভিযান পর্ব চালানো হলেও বেআইনি এই কারবার বন্ধ করা যাচ্ছে না। জেলা শাসক এ ব্যাপারে জানান, অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। কিছু স্বার্থান্বেষী মুনাফালোভী ব্যক্তিত্ব তাদের ব্যক্তিগত গাড়িগুলিকে ব্যবসায়িক কাজে ব্যবহার করছেন। সরকারের নিয়মকে উল্লঙ্ঘন করে তারা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। সরকারি নির্দেশিকা অনুযায়ী ব্যক্তিগত গাড়িগুলি কখনোই ব্যবসায়িক কাজে ব্যবহার করা যাবে না। প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে মাঝে মাঝেই অভিযান চালানো হলেও বেআইনি কাজ বন্ধ করা যাচ্ছে না। জেলা শাসক এ ব্যাপারে জানান, এইরূপ কারাবার রুখতে অভিযান চালানো হবে এবং দোষী ব্যক্তিদের জরিমানা করা হবে। কমার্শিয়াল গাড়ি ইউজ করার জন্য, কমার্শিয়াল কাজের জন্য ইউজ করার জন্য একটা কমার্শিয়াল নাম্বার নিতে হয়, রেজিস্ট্রেশন নিতে হয়। আমরা মাঝে মাঝে রেড করি, একটা হ্যাকটিক পেনাল্টি আছে। আর আমি এটা দিয়ে আবার একটা আমার ইন্টেন্সিভ ড্রাইভ নেবো, আপনাদের মাধ্যমে সবাইকে বলবো যে কাইন্ডলি যদি আপনি কমার্শিয়াল ইউজ করছেন, কমার্শিয়াল নাম্বারটা নেবেন। যদি আপনার নেই, প্রাইভেট নাম্বার আছে কিন্তু কমার্শিয়াল ইউজে করা হচ্ছে, আমরা একটা স্ট্রিক্ট পেনাল্টিটা করবো, যেটা কি আপনার পক্ষে, কারোরই পক্ষে ভালো হয় না। তো কাইন্ডলি দেখে নিন, কিন্তু আমরা একটাকে স্ট্রিক্টলি এনশিওর করবো, যারা কমার্শিয়াল রেজিস্ট্রেশনটা নিয়েছে শুধু তারাই কমার্শিয়াল হিসাবে গাড়ি ইউজ করতে পারে। এগুলো কি রেড করা হবে স্যার? একদম রেড আমাদের চলে। মাঝে মাঝে আমরা যাদের যে কোনো গাড়িকে ধরি, তাদের উপরে যা ফাইন আছে, যা পেনাল্টি আছে সেটা করা হয়, আর একটা আবার ইন্টেনসিভ রেড করা হয়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় একটা ছোট বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। বেনারসি স্পেশালিস্ট মানি মৌসুমি জিটি রোড কার্চেন গেট বর্ধমান। বিয়ের বাজার, লগনের বাজার করতে হলে আজই আসুন এক এবং একমাত্র মৌসুমিতে। হ্যাঁ, বিয়ে মানে বেনারসি, আর বেনারসি মানে মৌসুমি। এখানে পাবেন বিভিন্ন রাজ্যের বেনারসি, জারদৌসি বেনারসি, কোট্টাপুরম বেনারসি, শাহজাদি বেনারসি, মুগলম বেনারসি, সবার জন্য নিত্য নতুন বিভিন্ন রঙের ভ্যারাইটি শুধুমাত্র মৌসুমিতে। পিওর সিল্ক, কাতান, সাউথ ইন্ডিয়ান, কাঞ্চিপুরম, বিভিন্ন ধরনের বুটিক, বাংলার তাঁত সহ ম্যাচিং ব্লাউজ ও পেটিকোট। মনে রাখবেন, মনের মতো ম্যাচিং করা নিত্য নতুন ডিজাইনের কসমেটিক্সও পাবেন একই ছাদের তলায়। বর্ধমান শহরে একমাত্র ফ্যামিলি শোরুম মৌসুমি, তাই বলতেই হবে এক এবং অদ্বিতীয় মৌসুমি, জিটি রোড কার্জন গেট বর্ধমান। মৌসুমি জিটি রোড কার্জন গেটের পাশে বর্ধমান। বিয়ে মানে সারা জীবনের জন্য মনের মণিকোঠায় সযত্নে সাজিয়ে রাখার মতো একটি দিন, নতুন জীবন শুরুর শুভক্ষণ। সেই বিয়ের অনুষ্ঠানের জন্য আলো ঝলমল মনোরম পরিবেশ নিয়ে তৈরি শুভাঙ্গন বিয়ে বাড়ি, সাজানো বাগানের মাঝে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত ভবন, অতিথি আপ্যায়নের জন্য বিশাল ডাইনিং রুম, রেস্ট রুম, এছাড়াও আছে যে কোনো অনুষ্ঠান ও মিটিং এর জন্য মিটিং হল, প্রশস্ত লন, গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত। সব মিলিয়ে আপনার সাধ্যের মধ্যে মনের মতো বিয়ে বাড়ি শুভাঙ্গন। শুভাঙ্গন বিয়ে বাড়ি, কাজীঘাট, বটতলা, বর্ধমান। ফ্যান্সি ফার্নিচার এন্ড বেডিং স্টোর, এখানে পাচ্ছেন রড আয়রনের 6-7 খাট মাত্র 3000 টাকায়, 6-3 আলমারি মাত্র 4300 টাকায়, স্টিলের 6-7 খাট মাত্র 5500 টাকায়, 6-7 খাটের গদি মাত্র 1500 টাকায়, 4টে চেয়ার সহ স্টিলের ডাইনিং টেবিল মাত্র 10000 টাকায়, 3 সিটের সোফা মাত্র 5000 টাকায়। এছাড়াও গোদরেজ ইন্টেরিয়র, কার্লন, টাটা, পুষ্পা, সুপ্রিম, নীলকমল ছাড়াও রয়েছে বিভিন্ন নামি নামি কোম্পানির নিত্য নতুন ডিজাইনের ফার্নিচার। মনে রাখবেন, রয়েছে 60 কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারি। আমাদের ঠিকানা নিউ ফ্যান্সি ফার্নিচার অ্যান্ড বেডিং স্টোর, 90 রোড পারবিরহাটা, জয় সন্তোষী মা মার্কেট, ফার্স্ট ফ্লোর। ফোন নাম্বার 7718285627। এই আজকের মেনুটা কি? গরম গরম ভাত আর ইলিশ মাছ ভাপা। আরে বাবা, সেদ্ধ চালের ভাত হবে ফুলের মতো। আজকালকার যা চাল, মুখেই দেওয়া যায় না। ভরা হাড়ি গিন্নির সোনার কপাল, ভাত খাবে
ছেলে পুলে লাল বাবা চাল। আরেকটু দেব বাবা? হুম, বাবা নয় বলো লাল বাবা। লাল বাবা চাল, ভদ্রেশ্বর্স লাল বাবা রাইস। ফিরলাম বিরতির পর। ছাত্রছাত্রীদের নিয়ে একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শনিবার। রায়না জগৎমাতা আঞ্চলিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। প্রতিযোগিতা ঘিরে প্রতিযোগীদের মধ্যে উৎসাহ ফুটে ওঠে। পূর্ব বর্ধমান জেলার রায়নার জগৎমাতা আঞ্চলিক বালিকা বিদ্যালয়ে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির রায়না এক নম্বর জোনের উদ্যোগে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শনিবার। চারটি বিভাগে প্রতিযোগিতাগুলি অনুষ্ঠিত হয়। বসে আঁকো, আবৃত্তি, সঙ্গীত ও তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অন্ধকার এখনো তোমার বুকের উপর কঠিন পাথরের মতো, তুমি নিঃশ্বাস নিতে পারছো না। উদ্যোক্তারা জানান, এই স্থানে রায়না এক নম্বর ব্লকের প্রায় সমস্ত স্কুল অংশগ্রহণ করেছে। প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীরা জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে। আমরা নিখিলবঙ্গ শিক্ষক সমিতি রায়না জোনের উদ্যোগে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বসে আঁকো, কবিতা, গান এবং হচ্ছে যে তাৎক্ষণিক বক্তৃতা, এই সমস্ত আয়োজন করেছি। কোথায় করছেন এটা? রায়না জগৎমাতা গার্লস হাই স্কুলে এই অনুষ্ঠান হচ্ছে আমাদের। এটা প্রত্যেক বছরই হয়, রাজ্য স্তর পর্যন্ত এই প্রতিযোগিতা হয়, আঞ্চলিক স্তর থেকে মহকুমা স্তর, মহকুমা স্তর থেকে আপনার জেলা স্তর, জেলা স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত এই প্রতিযোগিতা আমাদের হয়। বর্তমান সময়ে বিভিন্ন বিদ্যালয়গুলিতে এবং আমাদের আর্থসামাজিক পরিস্থিতিতে ছাত্রছাত্রী সমাজের ভিতরে একটা অসহিষ্ণুতা কিছুটা বের করে নিয়ে এসে একটি সুন্দর সাংস্কৃতিক মন সম্পন্ন ছাত্রছাত্রী গড়ে তোলা, যাতে করে অন্তত তারা সমাজের কাছে অন্তত এইটুকু বার্তা দিতে পারে যে বিশ্ববাসী তাদের কাছে যে আশা সেটা যেন তারা সফল করে তুলতে পারে, সেই লক্ষ্য নিয়েই এই প্রতিযোগিতা আমরা প্রত্যেক বছর অনুষ্ঠিত। কটি বিভাগে হচ্ছে অনুষ্ঠানটা? এটা তিনটি বিভাগে হচ্ছে, ক, খ, গ, ঘ, এই গ, এই তিনটে বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। কি যে ইভেন্টগুলো আছে তাদের মধ্যে এখানে কি ফার্স্ট সেকেন্ড থার্ডকে নিয়ে হবে না শুধু ফার্স্টকে নিয়ে? না, আমাদের এখানে আমরা ফার্স্ট এবং সেকেন্ডকে নেব। এটা আমরা পাঠাবো মহকুমায়, মহকুমা থেকে আবার ফার্স্ট সেকেন্ড নিয়ে জেলায় হবে, জেলা থেকে ফার্স্টকে পাঠানো হবে রাজ্যে। এখানে কি কোনো পুরস্কারের কোনো কিছু? হ্যাঁ অবশ্যই, ছাত্রছাত্রীদের আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, যদিও আমরা প্রথম এবং দ্বিতীয় নাম পাঠাবো মহকুমা স্তরে, কিন্তু আমরা এখানে যারা তৃতীয় হবে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, তাদের প্রত্যেকটি পুরস্কার আমাদের সামান্য উপহার আমরা তুলে দেবো। রায়না ব্লকে দুটি চক্র, দুটি চক্রের স্কুল এখানে অংশগ্রহণ করেছে? রায়না ব্লকে আপনার দুটি চক্র, একটি মাধবদি, তারা অন্য সময় করবে, আমরা রায়না ওয়ান এক নম্বর জোন একটি চক্র, তারা রায়না ওয়ান, রায়না টু, দুটো সিএলআরসি আছে, হ্যাঁ দুটো চক্রেই আছে। দুটো সিএলআরসি মানে আমাদের ওইভাবে ভাগ নেই, আমাদের এবিটিওগতভাবে, নিখিলবঙ্গ শিক্ষক সমিতিগতভাবে দুটো ভাগ আছে, রায়না ওয়ান এবং রায়না টু। পলাশুন এলেন বিশ্ববিদ্যালয়, আমার সঙ্গে রয়েছেন শ্যামসুন্দর আদর্শ বালিকা প্রধান শিক্ষিকা, সদ্যা তাহেরা খাতুন, এই স্কুল দিয়ে সাহায্য করেছেন অর্চনাদি, রায়না জগৎমাতার প্রধান শিক্ষিকা, এই স্কুলের সব মানে শিক্ষাকর্মী গোপী, এবং হচ্ছে যে আমাদের শ্যাম, আমার সঙ্গে রয়েছে চঞ্চল সোরেন, রায়না বয়েজ স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার, এবং হচ্ছে যে রায়না থেকে কৃষ্ণ শাহ, রিপোর্ট আনন্দ বার্তা। ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করল মা। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার উত্তরপাড়া থানার কোতরং হেন্ডমোটর এলাকায়। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্তরা। বৃদ্ধা মাকে মারধরের অভিযোগ উঠল ছেলে ও বৌমার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার উত্তরপাড়া থানার কোতরং হিন্দমটর এলাকায়। আহত বৃদ্ধার নাম লক্ষ্মী সরকার। এ ব্যাপারে তিনি উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। লক্ষ্মী দেবী তার বড় ছেলে অরূপ সরকারের কাছে থাকতেন, কিন্তু তার পেনশনের টাকা আত্মসাৎ করার জন্য বড় ছেলে ও বৌমা চাপ দিচ্ছে বলে অভিযোগ ওঠে। আমাকে বলে কি আমাকে বৌমা আর ছেলে টিউবার
টিউমারের মালে কেউ দেখবে খোলা আছে তো বুঝতে পারবেন কেন বেড়েছে ওই তো আমি সাতটা দোকানে নিতে পারবো না যে ছেলে ঘরে খাই সেই ছেলে টাইমে দেওয়া যাবে আর বলছে তুই দিবি না মানে তোর ঘাট তোর ঘাট দেবে আর ওই যে ওইখানে লেখা আছে আরে বাড়িতে ওই পেনশন টাকা সবটা দিতে হবে সেটা থেকে আমার সতেরো সতেরো আমি হাজার টাকা দিচ্ছি তারপর থেকে আমার টর্চারি আমাকে একদিনও মানতে পারছা দিত না এবার সোমার দোকানের একটা ছেলে আমাকে ঠাট্টা করতো বলি কি ডাক্তার দেখি পান্তাবাদ হ্যাঁ ভাই পান্তাবাদ এমনকি তাকে মারধর করা হয় বলে অভিযোগ তোলেন ওই বৃদ্ধা বর্তমানে তিনি ছোট ছেলের আশ্রয়ে রয়েছেন ঘটনার কথা জানতে পেরে বৃদ্ধা দুই মেয়ে ছুটে এসেছেন তাদের মায়ের কাছে ঘরে যেন ছেলে যেন জন্ম না দেয় আর যদি জন্ম দেয় কুসন্তা নিজের বাইরে ফেলে সাথে সাথে আর মেয়ে যেন সমস্ত ঘরে ঘরে যেন মেয়ে হয় আমরা মেয়ে হইলে বলি মেয়ে কেন হইলো মুখটা কালো হয়ে যায় শাক বাজায় না কিন্তু আমরা এখন দেখছি আমরা যদি না আমাকে ধাক্কা দিয়ে দিয়েছে বলেছে বোনরা আছে বোনদের বধূ নির্যাতনে ফাঁসাবো এই দেখুন আমার চশমা টশমা সব ভেঙে দিয়েছে আমরা তারপরে থানায় যাচ্ছি ওর আমার মেজদাকে ভয় দেখাচ্ছে যেহেতু শিক্ষা সেলের সাথে যুক্ত আছে বলছে কিছু মা সিপিএম করে বলে আমার দাদা শিক্ষা ছেলের সাথে আছে কিছু করতে পারবে না থানায় যা তোদের কোনো ডায়েরি নেবে না আমাদের থানায় যে আমাদের খুব ভালো আমাদের থানা ব্যবহার করেছে এবং আমাদের যতদূর আপনার সাহায্য করার দরকার আমরা ততদূর সাহায্য করব মার অপরাধ হচ্ছে সতেরো বছর ধরে দাদাকে পুরো পেনশনের টাকা দিত হ্যাঁ মা মা ওর যদি মাকে গালাগালি দিত গালাগালি তো দিত আমরা কোনো প্রতিবাদ করিনি কালকে যখন গায়ে হাত দিয়েছে আমরা সকালে আমি আমার দিদি ছুটে এসেছি এবং ওর দাদা ফোনে আমাদের টেক দিচ্ছে যে আপনাদের বধূ নির্যাতন এরকম আপনারা বোনরা বারবার ইন্টারফেয়ার করছেন এবার মার এখন আর্থিক সচ্ছলতা কোনো নেই আমরা দুই বোন এখন সংসার টানছি মার এখন সত্তর হাজার টাকা দিয়ে আমার মা এ করেছে হ্যাঁ এখন ও এ করেছে এবং যতবার আমার মাকে বলেছে আমি পাড়ার লোক দিয়ে মার খাওয়াবো শান্ত এবং বিনা বৌদি আমি সাথে সাথে বিনা বৌদিদের ফোন করেছি তুমি আমার মা কি অপরাধ করেছে আমার মার অপরাধ দাদার মারার কারণ হচ্ছে মার পেনশনটা মেন হচ্ছে মার পেনশনটা ও হিনমোটর কারখানা বন্ধ হওয়ার পর ও কোথাও কাজ করেনি মার পেনশনের ওপর এ চলতো এমনকি মায়ের ঘরের থেকে সোনার জিনিস এবং টাকা সব চুরি গেছে তাও আমরা লোককে কিছু বলিনি এইবারও মা বলতো না যদি মাকে বলছে আমাকে যে ধাক্কা দিয়ে ফেলে দেয় ও ভেবেছি কি তাহলে আর আমি আর আসবো না আমার উপর যত রাগ হ্যাঁ আমার উপর রাগ এবার দীর্ঘদিন ধরে ঝামেলা ছিল সেটা আমরা জানতাম না এবং আমাদের সঙ্গে শাশুড়ির সাথে সম্পর্ক ভালো ছিল না একদিনকে আমরা শুনতে পাই যে উনি মন্দিরে বসে আছে তখন আমরা আমার হাজবেন্ড আমি এবং আমার ছেলে দুজন তিনজনে গিয়ে আমার শাশুড়িকে আমরা বাড়িতে নিয়ে আসি নিয়ে আসার পর যেটা হয় যে আমরা আমরা পেনশনের লোক ওনাকে নিয়ে আসি এই নিয়ে আমাদের উপরে খুব টর্চারিং করছে আমার এই বাড়িতে ঢুকতে দিত না শাশুড়ি ঘরে এসে আমি ওনাকে খাবার দিতে আসতাম মানে নোংরা নোংরা ভাষা ব্যবহার করেছিল তারপরে যেটা হয়েছে যে আমি অ্যাকচুয়ালি একটা প্রাইভেট স্কুলে জব করি আমি একদিনকে সকালবেলা স্কুলে বেরোবো আমার ছেলে দাঁড়িয়ে ছিল এবং আমার মরবাসুরের ছেলে আমার শাশুড়িকে নোংরা ভাষা গালাগালি দেয় তখন আমি বলেছিলাম দেখ আমার ছেলের সঙ্গে তোর সঙ্গে মনে এটাই ডিফারেন্স আমার ছেলেকে আমি নোংরা ভাষা ব্যবহার করতে দিই না তখন আমাকে বলেছিল যে আমি পার ডে রঙিন বিছানায় শুয়ে পাঁচশো টাকা রোজগার করে নিয়ে আসি এবং হচ্ছে আমার হাজবেন্ড হিজড়া হিজড়া হয়ে আমার ছেলেকে জন্ম দিতে পারে না তার জন্য আমার ছেলেকে ডিএনএ টেস্ট করাতে হবে এবং আমাকে এত বড় একটা ইট নিয়ে নোংরা ইঙ্গিত করে গালাগালি করে আমার ভাষার মধ্যে মারতে আমি আপনার শাশুড়িকে মারছে কেন কি মনে হচ্ছে আমার শাশুড়িকে মারার মূল কারণ হচ্ছে ওরা চাইছে এই সম্পত্তিটা প্রপার্টিটা ওদের নামে লিখে দিতে হবে এটা ও আগে প্রস্তাব ফেলেছিল তিরিশ হাজার টাকা শাশুড়ির কাছে চেয়েছিল এগুলো আমাদের অগোচরে হয়েছিল এবার মা তখন এটা মেয়েদেরকে জানায় তখন বলছিল না তুমি এখন এসব কিছু করবে না এটাই মূল সূত্রপাত আর দ্বিতীয় মূলটা সূত্র হচ্ছে যেটা পেনশন ওদের যেটা ধারণা যে পেনশনটা মা তুলে দিয়ে দেয় অ্যাকচুয়ালি মা প্রায় সাত হাজার টাকার মতন দেনা করে ফেলেছে এইটা তৈরি করতে গিয়ে একটা বাথরুম তৈরি করতে গিয়ে তা মাকে সেই টাকাটা প্রতি মাসে আমার এক বন্ধুর কাছে আমি ইনস্টলমেন্টে এই কাজটা করিয়েছি পাঁচ হাজার টাকা করে মা ওখানে শোধ করে দেয় আর দুই বোন আমার দুই ননদ এক
মাসে হচ্ছে বড় ননদ হচ্ছে চারটে ফেলে গুলো তুলে দিচ্ছে, এক মাসে হচ্ছে আমার ছোট ননদ এইগুলো তুলে দিচ্ছে। আমার নাম সঞ্চিতা সরকার, আমি ওনার ছোট বোন। অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বৌমা। তিনি পাল্টা দাবি তুলেছেন, কোনোদিনই তার শাশুড়ির পেনশনের টাকা দাবি করেনি। অভিযোগ সত্যি হলে তিনি যে কোনো ধরনের শাস্তি নিতে রাজি বলে জানান অসহায় ওই বৃদ্ধার বড় বৌমা মানসী সরকার। আমি যদি মেরে থাকি আপনারা যা শাস্তি দেবেন আমি মেনে নেব, ঠিক আছে? পাড়ার লোক থাকবে, পাড়ার লোক যেটা বলবে, যে লোক যারা সাক্ষী ছিল তারা যদি বলে আমি আপনারা যেটা বলবেন আমি সেটাই মেনে নেব। অভিযোগ করছে পেনশনের টাকা আপনাকে না দিলে মারধর করছে। না না, এসব বাজে কথা। পাড়ার লোক দেখুন, আশেপাশের লোক দেখুন, আমি কোনো এই দেখুন 11 বছর আমার কাছে ছিল, আমি এক পয়সা নিইনি, একটা দেশলাই আনা দেশলাই পয়সা দিয়েছি, ঠিক আছে? 4 বছর কাজ নেই, উনি 2 বছর এই 3 বছর ধরে 1000 টাকা করে দিয়েছে, তাও আমরা কিচ্ছু বলিনি যে আপনি 1000 টাকা দেবেন কেন, বা আমাদের এতে হচ্ছে না বা কিচ্ছু না। 1000 টাকা একটা মানুষের হয় না, তাও আমরা ওনার খরচ উনি নিজে দেয়নি, তা আমরা কিচ্ছু বলিনি। হ্যাঁ, আর উনি এই কথাগুলো মানে মিথ্যা কথা বলছে বলুক, আমার যদি সাক্ষী প্রমাণ দিতে পারে আশেপাশের পাড়ার লোক ডাকুন, যদি ওরা বলে আমি মেনে নেবো সব। হুগলি থেকে সুজিত গৌড়, রিপোর্ট আনন্দ বার্তা। এখন সময় আরো একটা বিরতি, বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। বিগ বাই স্বপ্নের বাজার, বিগ বাই তোমার আমার, বিগ বাই এর সাজা বলছি তোমায় আমার মত পাবে কোথায়? তবে আর দেরি কেন, আজই আসুন বিগ বাই ঢলদিঘি পেট্রোল পাম্পের পিছনে বর্তমান। মোবাইল নাম্বার 8798101548। বর্ধমানের সব থেকে আদি গ্রহরত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান দ্বারকাদাস আগরওয়াল, আসল গ্রহরত্ন এবং হীরের গহনার খুচরো ও পাইকারি বিক্রেতা। এখানে গ্যারান্টি সহকারে সব ধরনের গ্রহরত্ন বিক্রয় করা হয়। সততা ও বিশ্বাসের মেলবন্ধনে তৈরি দ্বারকাদাস আগরওয়াল, 362 বিসি রোড, বড়বাজার, বর্ধমান, সবজি বাজারের ঠিক বিপরীতে। মনে রাখবেন, বর্ধমানে আমাদের কোনো শাখা নেই। ফোন নাম্বার 9933308776 অথবা 9434038773 অথবা ফোন করুন 03422665417। ওয়াও, হন্ডা মোটর সাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার, আমিলা, বর্ধমান। ফোন নাম্বার 9333083382। বর্ধমান আই কেয়ার নার্সিং হোম, এখানে আপনাদের পরিষেবায় থাকছে পেকো সার্জারি, মাইক্রো সার্জারি, গ্লুকোমা সার্জারি, মেডিকেল রেটিনা, অকুলোপ্লাস্টি, এছাড়াও আউটডোর পরিষেবা পাচ্ছেন কর্নিয়া ক্লিনিক, গ্লুকোমা ক্লিনিক, রেটিনা ক্লিনিক, চশমার শোরুম ও কন্ট্যাক্ট লেন্স। এখানে বসছেন ডাক্তার সৌরভ ঘোষ, MBBS অনার্স, কলকাতা MS গোল্ড মেডেলিস্ট, ফেকো গ্লুকোমা অকুলোপ্লাস্টি বিশেষজ্ঞ, বসছেন প্রতিদিনই। এছাড়াও থাকছেন ডাক্তার শুভজিৎ দাস, রেটিনা বিশেষজ্ঞ, ফেলো শঙ্কর নেত্রালয়, চেন্নাই, বসছেন প্রতি মাসে প্রথম ও তৃতীয় শুক্রবার। মনে রাখবেন, আমাদের নার্সিংহোম সোমবার বন্ধ। এখানে অত্যাধুনিক যন্ত্রপাতি সহকারে চিকিৎসা করানো হয়, যেমন ফ্লাইট ল্যাম্প, কম্পিউটারাইজ পাওয়ার চেক আপ, কম্পিউটারাইজ চোখের প্রেশার মাপা, ইনডাইরেক্ট অপ্থালমোস্কোপি, 3D OCT, লেজার, কেরাটোমেট্রি, বায়োমেট্রি। এখানে OPD খোলা থাকবে সকাল 1:30 থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 5টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। তাই উন্নত চিকিৎসা পরিষেবার লক্ষ্যে আসুন বর্ধমান আই কেয়ার নার্সিংহোমে। আমাদের ঠিকানা বর্ধমান আই কেয়ার নার্সিংহোম, দ্বিতীয় তল RG ভবন, পারবীর হাটা, শ্রীপল্লী, পূর্ব বর্ধমান। পিন নাম্বার 7131 03।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9800790249 অথবা 8167539382 নম্বরে। এক্সক্লুসিভ কিডস গার্মেন্টস নয়ন, বাচ্চাদের ফ্যাশনের অনবদ্য। এখানে বাচ্চা ছেলে মেয়েদের অত্যাধুনিক স্টাইল ও ডিজাইনের পোশাক সহ যে কোনো আইটেম পেয়ে যাবেন, যেমন জনসন অ্যান্ড জনসন মেমি পোকো প্যান্ট, পটি, টুপি, হানগ্লাস সহ যে কোনো ধরনের আইটেম। ঈদের বাজার করতে আপনার বাচ্চার জন্য চোখ বন্ধ করে আসুন। নয়ন বিসি রোড, রানীগঞ্জ বাজার, বর্তমান। ফোন নাম্বার 9434671949। শিক্ষকতা নার্সিং আইনকে যদি করতে চান পেশা, আমরাই আপনাকে দেখাবো সঠিক দিশা। হ্যাঁ, সেরা শিক্ষার সেরা ঠিকানা অপটি এডু। এখানে বিএড এবং ডিএড 2018-2020 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। মনে রাখবেন, বিএড এবং ডিএড কোর্সে ভর্তি হলে হাতে হাতে পাবেন একটি ল্যাপটপ সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও রয়েছে নার্সিং কোর্স, জিএনএম এবং বিএসসি নার্সিং করা মানে সরকারি চাকুরি 100% নিজের হাতে। মুক্ত শিক্ষার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকও পাশ করুন NIOS। আমাদের অফিস কলকাতা, বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া। বিস্তারিত জানতে ফোন করুন 9732167799 নম্বরে। আমাদের ওয়েবসাইট www.optiedu.com। আশাকর্মী ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো শনিবার মঙ্গলকোট গ্রামীণ হাসপাতালে। অনুষ্ঠিত হয় বৈঠকটি, বিভিন্ন রোগের উপসর্গ ও তার প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শনিবার পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট গ্রামীণ হাসপাতালে আশাকর্মী ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি অনুষ্ঠিত হয় মঙ্গলকোট গ্রামীণ হাসপাতালের সভাগৃহে। উপস্থিত ছিলেন BMOH ডাক্তার প্রণয় ঘোষ। আগামী সেপ্টেম্বর মাসে মঙ্গলকোট এলাকায় হাম, টাইফয়েড ও ডেঙ্গু বিষয়ক টিকাকরণ করা হবে। আমাদের ANM এবং সুপারভাইজার দিদিদের আগামী MR ক্যাম্পেইনিং এর ট্রেনিং দেওয়া হচ্ছে। কি বিষয়ে আলোচনা হচ্ছে? আমাদের যে নভেম্বর মাসেতে মিজেলস রুবেলা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন স্টার্ট হবে, সেইটার ব্যাপারেই ট্রেনিং দেওয়া হচ্ছে। কাদের কাদের ডেকেছেন? সমস্ত ANM দিদিদের এবং সুপারভাইজার দিদিদের আসছে। কতগুলো দিদি আসছে? আমাদের টোটাল 37 জন ফার্স্ট ANM, 29 জন সেকেন্ড ANM এবং 7 জন সুপারভাইজার দিদি আসছে। বিভিন্ন অঞ্চলে টিকাকরণ কর্মসূচি চলবে। যে সমস্ত শিশুরা এই সব রোগে আক্রান্ত হবে তাদের কি কি উপসর্গ দেখা যাবে সে বিষয়ে ধারণা দেওয়া হয়। সমস্ত ফার্স্ট এনএম, সেকেন্ড এনএম এবং সুপারভাইজার আমরা এসেছি। আমাদের এখানে MR ভ্যাকসিনের যে একটা প্রোগ্রাম হবে তার জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে। আমাদের কি বিষয়ে আলোচনা হচ্ছে? মিজিলস এবং রুবেলা ভ্যাকসিন নিয়ে আলোচনা করা হচ্ছে। আমাদের বিএমওই স্যার আমাদের ট্রেনিং দিচ্ছে। কতজন দিদি এসেছেন এখানে? 37 জন ফার্স্ট এনএম, 29 জন সেকেন্ড এনএম এবং 7 জন সুপারভাইজার। কোথায় হচ্ছে? মঙ্গলকোট ডিপিসিতে হচ্ছে। কি লাভ হবে আপনাদের ট্রেনিং করে? বাচ্চাদের যে মিজিলস এবং রুবেলা ভ্যাকসিন দেওয়া হচ্ছে তাতে তাদের এই রোগগুলো থেকে প্রতিরোধ। কি কি রোগ? হাম এবং রুবেলা। হাম, রুবেলা। মঙ্গলকোট থেকে প্রতীকী দাস, বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। পুতুল তৈরি করে জীবিকা নির্বাহ করছে এক ব্যক্তি, এইরূপ নিদর্শন ফুটে উঠেছে পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ে। তার তৈরি পুতুল বিভিন্ন মেলায় বিক্রি হচ্ছে। পূর্ব বর্ধমান জেলার শক্তিগড়ের বাসিন্দা রতন ছেলেবেলা থেকেই পুতুল তৈরির শখ ছিল। বড় হয়ে পুতুল তৈরিকে ব্যবসা হিসেবে বেছে নেয়। স্টোন ডাস্টের সঙ্গে কেমিক্যাল মিশিয়ে ছাঁচে ফেলে বিভিন্ন মডেল তৈরি করছে। বিবেকানন্দ, লোকনাথ, রামকৃষ্ণ, বুদ্ধ, দুর্গা থেকে শুরু করে বিভিন্ন মূর্তি তৈরি করছে। এখন তার কারখানায় মহিলারাও কাজ করছেন, তাদের এখান থেকে ভালোই রোজগার হয়। এগুলো তৈরি করছো? সারা বছর ধরেই তৈরি করো, তা যে রোজগার হয় সেটা তো ওদের চলে। হ্যাঁ, এটা তোমার নাম? বাড়ি? রতনবাবু জানান তার তৈরি মডেল জেলা ও জেলার বাইরেও চাহিদা আছে, বিভিন্ন মেলায় বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়।
করার পরে কি আপনি এই ব্যবসাটা নিজেই শুরু করেছেন? হ্যাঁ। তা এটা থেকে এটা কি বাজারে চাহিদা কেমন? তা এটা কি আপনার শুধু এই এলাকা না, রাজ্যে রাজ্যের বাইরে কোথাও নিয়ে? তা মোটামুটি মালের চাহিদা আছে। শক্তিগড় থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। লীগ পর্যায়ে ফুটবল খেলা চলছে শহর বর্ধমানে। শনিবার রাধারানী স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হলেও স্পন্দন ময়দানে খেলা অনুষ্ঠিত হয়নি। প্রতিযোগিতা ঘিরে দর্শকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ফুটে ওঠে। সুপার ডিভিশন ফুটবল লীগ টুর্নামেন্ট শুরু হয়েছে শহর বর্ধমানে। বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে চলছে প্রতিযোগিতাটি। এদিনের প্রতিযোগিতায় মিলনী সংঘ এবং কল্যাণ স্মৃতি সংঘ পরস্পরের মুখোমুখি হয়। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রাধারানী স্টেডিয়ামে। এদিনের প্রতিযোগিতায় 1-0 গোলে জয়ী হয় কল্যাণ স্মৃতি সংঘ। অপরদিকে শুরু হয়েছে ফার্স্ট ডিভিশন ফুটবল লীগ টুর্নামেন্ট। প্রতিযোগিতাগুলি অনুষ্ঠিত হচ্ছে শহর বর্ধমানের স্পন্দন ময়দানে। শনিবার সাঁই ট্রেনিং সেন্টার এবং বাবুরবাগ বয়েজ অ্যাসোসিয়েশনের মধ্যে খেলা হওয়ার কথা ছিল, কিন্তু বাবুরবাগ বয়েজ অ্যাসোসিয়েশন দল প্রতিযোগিতা থেকে নাম তুলে নেওয়ায় এদিন খেলাটি বাতিল হয়ে যায়। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, সহ নিবেদক হলিরক স্কুল অ্যাফিলিয়েটেড টু আইএসসি, নবাবহাট জিটি রোড বর্ধমান, তিরোট রানীগঞ্জ বাজার বর্ধমান, ফোন নাম্বার 9434671949, ফ্যান্সি ফার্নিচার এন্ড বেডিং স্টোর 9 জিটি রোড পারবিরহাটা, জয় সন্তোষী মা মার্কেট ফার্স্ট ফ্লোর। বলো লাল বাবা, লাল বাবা চাল ভদ্রেশ্বর্স লাল বাবা রাইস। আপনার ভাগ্যের চাকার পরিবর্তন করতে আজই আসুন লকাই লটারি এজেন্সি, শেয়ারা বাজার বর্ধমান, অলকাদাস আগরওয়াল 362 বিসি রোড বড়বাজার বর্ধমান, হন্ডা মোটরসাইকেল স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অথরাইজড সাব ডিলার স্টার হন্ডা, শেয়ারা বাজার আমিলা বর্ধমান, ফোন নাম্বার 9333083382। বিজেপি যুব মোর্চা কর্মী রাজেশ রায় সহ বেশ কিছু বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করলেন। শহর বর্ধমানের নির্মল ঝিল সংস্কার করার পাশাপাশি সৌন্দর্যায়নের কাজ শুরু হয়েছে। আধুনিক মুনাফা লাভের আশায় ব্যক্তিগত গাড়িগুলি ব্যবসায়িক কাজে ব্যবহৃত হচ্ছে। ছাত্রছাত্রীদের নিয়ে একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শনিবার। ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করল মা। আশা কর্মী ও স্বাস্থ্য কর্মীদের নিয়ে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হল শনিবার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। Pearl Hotel and Banquet Lodging, Fooding and Community Hall এখানে পাচ্ছেন Deluxe AC Room, Super Deluxe Room, Executive Room, Premium Room সহ Family Dining Restaurant। এছাড়াও Marriage Party, Meeting, Conference সহ যে কোনো অনুষ্ঠানের জন্য আসুন। ATM Service, Lift Facility, Travel, Doctor on Call এর সুবিধাও পাচ্ছেন। বুকিং করুন 9564198194 অথবা 9547922228 এই নম্বরে। পাল শান্তি কমপ্লেক্স 14000 বাজাজ শোরুমের বিপরীতে। শ্রীকৃষ্ণ ফাইবার, এখানে ফাইবারের ফ্রেম, পাল্লা, দেওয়াল আলমারি, ওয়ার্ড্রব, মডুলার কিচেন কভার ও শোকেস অত্যাধুনিক স্টাইলে এবং সুলভ মূল্যে পাওয়া যায়। দেরি না করে ঘরকে মনের মতো সাজাতে আজই আসুন শ্রীকৃষ্ণ ফাইবার, পিসি মিত্রের পাড়াপুকুর বর্ধমান, আমাদের আরেকটি শাখা হাটু দেওয়ান সাতচোরা পুল বর্ধমান, ফোন 9732339606 অথবা 9153021285।
চাল রাজনৈতিক। ঘরের কর্তাই হোক বা অতিথি, দুপুরের খাওয়া কিংবা রাতের ডিনার, পেট পুজো মানে ভোজ আর ভোজ মানে রাইস, খেয়ে তৃপ্তি খাইয়ে তৃপ্তি রাজনন্দিনী রাইস। অনন্য মুহূর্তের সমকালীন সোনার অলংকারের গরিমায় সব সময় সেরা আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, আজীবন সুরক্ষা ও নির্ভরতার অপর নাম আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নিজস্ব দক্ষ কারিগর দ্বারা তৈরি এবং সংবাদপত্রের উল্লেখিত দামে হলমার্কযুক্ত অত্যাধুনিক সোনার গহনা এবং বাঁধানো শাখা ও পলায় শুরু করুন সুখের জীবন। আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্সের আধুনিক ডিজাইনের সোনার গহনার অফুরন্ত সম্ভারের মধ্যে বেছে নিন আপনার পছন্দসই গহনা আর নিজেকে সাজিয়ে তুলুন অপরূপা। আপনার প্রয়োজনের সোনার অলংকার কিনতে আজই আসুন আদি অনন্তলাল দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, কার্জন গেট থেকে বড়বাজার আসতে কেবলমাত্র মা দিকের দোকানটি, বড়বাজার বর্ধমান, ফোন 0342256949491। মমতা ফার্মেসি, এখানে বসছেন চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার সোমনাথ সরকার। সময় সোমবার সকাল 10:30 থেকে 12:00 পর্যন্ত চর্ম, চুল ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার অনুশ্রী সরকার। সময় সোমবার বৃহস্পতিবার বিকেল 5:30 থেকে 7:00 পর্যন্ত মেডিসিন ও সুগার রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন মজুমদার বসছেন। প্রতি শুক্রবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত নার্ভ রোগ বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভাট বসছেন। প্রথম ও দ্বিতীয় রবিবার বিকেল 5:00 থেকে 7:00 পর্যন্ত হাড়ের ডাক্তার ডাক্তার অর্ঘ সাহা বসছেন। শুক্রবার দুপুর 1:00 থেকে 2:00 পর্যন্ত সুগার, হৃদরোগ ও মেডিসিন চিকিৎসক ডাক্তার সৌগত সরকার বসছেন। মঙ্গলবার সন্ধ্যা 6:00 থেকে রাত্রি 8:00 পর্যন্ত, সোম ও বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 থেকে রাত্রি 8:00 পর্যন্ত বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাক্তার তন্ময় রানু বসছেন। মঙ্গলবার ও রবিবার সকাল 11:00 থেকে দুপুর 12:00 পর্যন্ত। মমতা ফার্মেসি, ঠিকানা হলিচাইল স্কুলের সামনে কালনা গেট বর্ধমান, মোবাইল 9434123464 অথবা 9735290027 অথবা 7908406073।